সানডে সাসপেন্সে আজ শুনছেন সৈকত মুখোপাধ্যায়ের লেখা দুটো নখের দাগ। ছত্তিশগড়ের পাহাড়ের এক প্রত্যন্ত গ্রাম কুসুমডির স্বাস্থ্যকেন্দ্রে কাজ করেন ডক্টর বেদব্রত শর্মা। গ্রামের মোড়ল জনকরাম সিংয়ের তৃতীয় স্ত্রী মহুয়া অন্তঃসত্ত্বা। জনকরামের চাপে বেআইনিভাবে মহুয়ার ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করেন ডাক্তার শর্মা। ওদিকে মহুয়া জানে যে জনকরামের যৌন রোগ আছে, যার ফলে সন্তানের জন্ম হলেও সে স্বাভাবিক সুস্থ হবে না। মহুয়া ডাক্তার শর্মাকে বারবার অনুরোধ করে তার গর্ভপাত করতে, কিন্তু জনকরামের ভয়েই ডাক্তার শর্মা রাজি হন না। একদিন স্বাস্থ্যকেন্দ্র থেকেই পালিয়ে যায় মহুয়া। জনকরাম এবং তার সাঙ্গপাঙ্গ বুঝতে পারে যে সে স্বাস্থ্যকেন্দ্রের পেছনে একটা বাড়িতে লুকিয়ে আছে। তারা সেই বাড়িতে আগুন লাগিয়ে দেয়। বাড়িতে বাসা বেঁধেছিল কিছু বাদুর যারা মারা পড়ে। তার সঙ্গে মারা পড়ে মহুয়ার প্রেমিক, যে তার সঙ্গে ওই বাড়িতেই গা ঢাকা দিয়েছিল। তারপর আমি আজ ঘর খোঁজাই ডাক্তার সাহেব, শরীর মন কিছু ভালো লাগছে না। যাবে বই কি? নিশ্চয়ই যাবে। রাতে কোনো পেশেন্ট এলে আমি তাকে সামলে নেব, তবে তার আগে একবার ভেতরে এসে ওই চেয়ারটায় বসো। বসো। হ্যাঁ হ্যাঁ, আমাকে বলো তো ছেলেটা কে ছিল? মহুয়া রাশিক, ওই ওর কালি যে কয়েক ক্লাস উপরে পড়তো। যদি জনকরাম বন্দুক দেখিয়ে মহুয়াকে তুলে আনা না করত, ওর সঙ্গেই তো শাদি হতো মহুয়া বিটির। ও তোমার সাহায্য চেয়েছিল? ওরা যদি পালিয়ে যেতে পারত তাহলে আমার মরতেও আফসোস ছিল না স্যার, কিন্তু সে তো হলো না। এমন সময় জনকরাম এখানে এসে হাজির হয়ে গেল, কেউ 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 বিশ্বাস করবে না আমি জানি, কিন্তু আমি সরপঞ্চকে একটাও কথা বলিনি, একটাও না। যন্ত্রণায় বেহুশ হয়ে গেলাম, কিন্তু মুখ দিয়ে আমি টু শব্দটি করিনি স্যার। তবু কেমন করে ধরল কে জানে। তোমাকে কিছু না বলার মধ্যেও কি অনেকটা বলা ছিল না মাসি? জনকরামের মতন ধূর্ত লোক, ওতেই কনফার্মড হয়ে গিয়েছিল যে কিছু গোলমাল আছে। আর তারপর খোঁজার জায়গা তো পড়ে থাকে ওই একটাই, চারিদিকে ধুধু পাথুরে ডাঙার মধ্যে ওই একটাই তো লুকোবার জায়গা। নিজের মনে ঘাড় নাড়তে নাড়তে মাসি বিদায় নিল। একটু পরে আমার রাতের খাবার তৈরি করে দিয়ে কাজের মেয়েটাও চলে গেল নিজের বাড়ি। খাওয়ার পর নমো নমো করে মিটিয়ে আমি চেয়ারটা ওই জানলার ধারে টেনে নিয়ে বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে বসেছিলাম। বুঝতে পারছিলাম আজ আর ঘুম আসবে না। জীবনেই প্রথম মানুষ খুন হতে দেখলাম, তাও এমন বিভৎস পন্থায়। আমার অনিদ্র চোখের সামনেই আস্তে আস্তে আগুন নিভে অঙ্গার নিভে ছাই। চারিপাশে তেতে ওঠা বাতাসের স্তর কাঁপছিল বলেই মনে হচ্ছিল বাড়িটাও যেন অল্প অল্প দুলছে। আকাশ আলো করে উপর থালার মতন বড় একটা চাঁদ উঠল। জ্যোৎস্নার সমুদ্রের নিচে একটা তলিয়ে যাওয়া জাহাজের মতন কেঁপে উঠছিল সেই বাড়িটা। ফ্যাকাশে ধোঁয়ার সরু রেখা ওই পোড়া বাড়ি থেকে আমার জানলার দিকে ভেসে আসছিল, সঙ্গে নিয়ে আসছিল পোড়া কাঠের গন্ধ, জ্বলে যাওয়া খড় আর পেট্রোলের গন্ধ। আর না কোনো ভুল নেই, মাংস পোড়ার গন্ধ। রাত দুটো নাগাদ অদ্ভুত একটা হাওয়া দিল। চারিদিকের পাথরের খাঁজের ভেতর দিয়ে বয়ে যাওয়ার সময় এই এলোমেলো হাওয়া এমন একটা শব্দ তুলেছিল
যে মনে হচ্ছিল দুই যুবক যুবতী নিজেদের মধ্যে খুনসুটি করতে করতে চাপা গলায় হাসতে হাসতে আমার জানলার নিচ দিয়েই ঘোরাফেরা করছে। হঠাৎ সেই আওয়াজকে ডুবিয়ে দিয়ে আবার উতলে উঠল মহুয়ার সেই বুক ফাটা কান্না। আমি চমকে দাঁড়িয়ে উঠেছিলাম। মহুয়া এত রাতে এখানে ফিরে এলো কেমন করে? তারপরেই নিজের বোকামিতে নিজেই হেসে ফেললাম। শেয়াল ডাকছে। শেয়ালের প্রসঙ্গে মনে এলো হতভাগ্য বাদুড়গুলোর কথা, আর বাদুড়ের প্রসঙ্গে এমন একটা কথা মনে পড়ল যে আমি চেয়ারের হাতল দুটো শক্ত করে চেপে ধরে সোজা হয়ে বসলাম। আমার মনে পড়ে গেল একটা দুটো তিনটে চারটে, হ্যাঁ প্রথম ঝাঁকে চারটে বাদুড় বেরিয়ে এসেছিল, তারপর বেরিয়েছিল একটা মা বাদুড়টা, মোট পাঁচটা। কিন্তু পুরুষ বাদুড়টার তাহলে কি হলো? সেটা বেরোলো না কেন? মানুষ বাদে অন্য কোনো পশুর মধ্যে তো আত্মঘাতী হওয়ার প্রবণতা নেই। ওই বাদুড়টা তাহলে বেরোনোর চেষ্টা করলো না কেন? ওই যে মাংস পোড়ার গন্ধ ভেসে আসছে, তার মধ্যে কি তাহলে শুধুই মহুয়ার প্রেমিকের মাংস নেই, অন্য একটা প্রাণীর মাংসও রয়েছে? ভাবতে ভাবতেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। পরিষ্কার দেখতে পেলাম সেই যে পেছনের জানলাটা, যে জানলা দিয়ে মহুয়ার প্রেমিক তাকে মাটিতে নামিয়ে দিয়েছিল, সেই জানলাটার ফাঁক দিয়ে গলে একটা কালো পোশাক পরা মানুষ নেমে এলো। আমার ভঙ্গিটা অদ্ভুত। আগে মাথাটা ঝুঁকে পড়ল নিচের দিকে, তারপর হাত দুটো এগিয়ে এসে দেওয়ালটাকে চেপে ধরল, তার উপরে কোমর থেকে পা অবধি আস্তে আস্তে বেরিয়ে এলো। চোখের ভুল কিনা জানি না, মনে হলো যেভাবে দেওয়াল বেয়ে টিকটিকি নামে সেইভাবে লোকটা দেওয়াল বেয়ে জমিতে নামল। তারপরেও কিন্তু লোকটা উঠে দাঁড়ালো না, ওইভাবেই চার হাত পায়ে দুলতে দুলতে কিছুটা গিয়ে একটা লোহার ড্রামের পাশে হামাগুড়ি দিয়ে বসল। সেদিন আকাশে যে এক আশ্চর্য জ্যোৎস্না ফুটেছিল সে কথা তো আগেই বলেছি। লোকটাকে তাই এত দূর থেকেও স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। দেখলাম শুধু চলাফেরা নয়, লোকটার অনেক কিছুই মানুষের সঙ্গে মেলে না। যেমন আমি তাকিয়ে থাকতে থাকতেই ও লম্বা লিকলিকে একটা জিভ বার করে পুরো মুখটা চেটে নিল। এর আগে কোনো মানুষকে আমি নিজের চোখ কপাল কানের ওপর দিয়ে এইভাবে জিভ বুলিয়ে নিতে দেখিনি। তাছাড়া ও যখন একবার পাশের দিকে মুখ ফেরালো তখন পরিষ্কার দেখতে পেলাম ওর এক কানের ফুটোর মধ্যে দিয়ে চাঁদের আলো ঢুকে অন্য কানের ফুটো দিয়ে বেরিয়ে আসছে। সবে যখন ভাবছি সারাদিনের চরম উত্তেজনায় আমার মাথা খারাপ হয়ে গেছে, তখনই সমস্ত রহস্যের উপর এক বালতি ঠান্ডা জল ঢেলে দিয়ে লোকটা থুড়ি বাদুড়টা আকাশে ডানা মেলল। হ্যাঁ, লোকটো কিছুই নয়, সেই পুরুষ বাদুড়টাই এতক্ষণ পরে পোড়া বাড়ি থেকে বেরিয়ে এলো। আমারও হিসেব মিলে গেল। বুঝলাম বয়স ওই বাদুড়টাকে অন্যগুলোর থেকে কিছু বাড়তি বুদ্ধি দিয়েছে। বউ আর ছেলে মেয়ের মতন ও ধোঁয়ার ভয়ে হুট করে বেরিয়ে আসেনি, এমনকি বাড়িটায় আগুন লাগার পরেও বেরোয়নি। হয়তো মেঝের নিচে কোনো ফাটলের মধ্যে মুখ গুঁজে পড়েছিল। এতক্ষণে চারিদিক জনশূন্য হওয়ার পর ও নির্বিঘ্নে বেরিয়ে চলে গেল, আর আমি ঘুম চোখে ওটাকেই এতক্ষণ ধরে ভাবছিলাম মানুষ। আমি আরেকবার আমার জানলা দিয়ে মুখ বাড়িয়ে আকাশের দিকে তাকালাম। ঠিক সেই মুহূর্তেই বাদুড়টা থালার মতন বড় চাঁদের সামনে দিয়ে উড়ে যাচ্ছিল। তার শরীরের সিলুয়েট দেখে মনে হচ্ছিল রূপোর পাতের ওপর কাজল দিয়ে আঁকা একটা ছবি। এতক্ষণ অবধি গাছপালা বাড়িঘরের পটভূমিকায় যা চোখে পড়েনি, খোলা আকাশের সামনে দিয়ে জন্তুটা উড়ে যাচ্ছিল বলেই এখন সেটা চোখে পড়ল। দেখলাম বাদুরটার বাঁ দিকের কাঁধ থেকে লম্বা কাঠির মতন কিছু একটা বেরিয়ে রয়েছে।
পুলিশ এনকোয়ারির কোনো গল্পই ছিল না কোথাও। খুন খারাপি নিয়ে মাথা ঘামানোর মতো লোক এ তল্লাটে নেই। ঠিক এক সপ্তাহের মাথায় পোড়া বাড়িটার সামনে এসে নামল দু লরি ভর্তি মজুর। বেলচা কোদাল আর ঝুড়ি নিয়ে তারা কাজে লেগে গেল। শুনলাম দুর্ঘটনায় পুড়ে যাওয়া বাড়িটার ধ্বংসস্তূপ সরিয়ে ওখানে পঞ্চায়েতের তরফ থেকে একটা ভিডিও হল বানানো হবে, হরি মিট্টি নিবাসিয়া কো মনোরঞ্জন কে লিয়ে। আমি সেই কর্মযোগ্য দেখতে দেখতেই ভাবছিলাম পরের দিন যখন মহুয়া আসবে তখন ওকে কেমন দেখব, এত বড় একটা ট্রমা কাটিয়ে উঠতে পারবে তো মেয়েটা? আশ্চর্য ব্যাপার, তার ঠিক তিন দিন পরে মহুয়া যখন এলো তাকে দেখে মনে হলো যেন এক রাজেন্দ্রাণী। চোখ মুখ কি যেন এক আনন্দে ঝলমল করছে। ও আমার সঙ্গে যেই কথা বলল, গুড ইভিনিং ডাক্তার সাহেব, কেমন আছেন? আপনার সেই কলকাতাওয়ালি গার্লফ্রেন্ড কেমন আছে? গুড ইভিনিং, সবাই ভালোই আছি। তোমাকে দেখেও তো বেশ ফ্রেশ লাগছে। আমার নতুন ওষুধটায় বোধহয় ঘুম ভালো হচ্ছে, তাই না? দবাই আপকা গয়া পানি মে, মতলব মানে কোনো কাজই হয়নি। কাল সারা রাত আমার ঘুম হয়নি, একটা বাদুর সারা রাত আমার জানলার বাইরে ওড়াউড়ি করছিল আর আমাকে অসভ্য অসভ্য সব কথা বলছিল। অসভ্য হলেও কথাগুলো খুব সুন্দর, আমি আপনাকে বলতে পারবো না সেসব কথা। ঠিক আছে, তুমি কলেজে পড়া মেয়ে, সেক্স ফ্যান্টাসি কাকে বলে সেটা নিশ্চয়ই তোমাকে বুঝিয়ে বলতে হবে না, ইটস কোয়াইট ন্যাচারাল। কিন্তু রাত জায়গাটা ঠিক নয়, শুয়ে পড়ো। অন্যান্য বার এই চেক আপের সময় মহুয়ার মধ্যে যে আড়ষ্টতা দেখি আজ তা কিছুই দেখলাম না। নিজেই বেশ স্বচ্ছন্দ পায়ে সরু খাটটার উপর উঠে শুয়ে পড়ল, নিজেই পা থেকে গলা অব্দি একটা সাদা চাদর টেনে নিল। আমি তো বটেই, পার্বতীয়া মাসিও এই ট্রান্সফরমেশন দেখে অবাক। আমি হাতে ডিসপোজেবল গ্লাভস দুটো পরে মহুয়ার দিকে এগোলাম। তখন সন্ধে হয়ে এসেছিল, চারিদিকের পাথুরে মালভূমি থেকে রাশি রাশি কুয়াশা উঠে এসে কুসুমডি গ্রামটাকে ঢেকে দিচ্ছিল। অনেক দূরে সুকবাসিয়া মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসছিল, এটুকুও পরিষ্কার মনে আছে আমার। হঠাৎ জানলা দিয়ে ঘরে ঢুকলো একটা বাদুড়, বিশাল বড় একটা বাদুড়। জানলার মোটা গরাদ পেরিয়ে সেই প্রাণীটা কেমন করে ঘরে ঢুকলো তা আজও বুঝতে পারি না। নিঃশব্দে দুটো চক্কর কেটে বাদুড়টা সিলিংয়ে পা আটকে মাথা নিচে ঝুলিয়ে দুবার দোল খেল, চট করে গুটিয়ে নিল নীললোম লালচে চামড়ায় ঢাকা ডানা। বাদুড়টার কানের পাশ দিয়ে কি একটা রস গড়িয়ে নামছিল আর কি অদ্ভুত তার গন্ধ, কি মিষ্টি কি তীব্র সেই গন্ধ আমি বলে বোঝাতে পারবো না। এমন মিষ্টি কিন্তু একই সঙ্গে পচনের ছাপ ধরা গন্ধ একমাত্র চড়া রোদের দুপুরে কোনো ফলের বাজারের মধ্যে গিয়ে দাঁড়ালে তবেই পাওয়া যায়। আমি জ্ঞান হারালাম। পরে পার্বতী আমাসি বলেছিল ওরও ঠিক একই রকম অনুভূতি হয়েছিল। মোট কথা, কিছুক্ষণের জন্য যে আমি আর পার্বতী আমাসি দুজনেই সেন্স হারিয়েছিলাম তাতে কোনো ভুল নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি একটা চেয়ারের ওপরে বসে আছি, পার্বতী আমাসি বসে আছে ঘরের কোণে দেওয়ালে হেলান দিয়ে, আর মহুয়া একইভাবে সেই পেশেন্ট দেখার সরু খাটটার উপরেই শুয়ে আছে। ঘরের কোথাও বাদুড়ের কোনো চিহ্ন নেই, কিন্তু সেই গন্ধটা তখনও রয়েছে, যদিও অনেকটা ফিকে হয়ে এসেছে। আমি তাড়াহুড়ো করে উঠে আগে নিজের গা হাত পা দেখলাম, কোথাও কোনো কাটা ছেঁড়া দেখলাম না। পার্বতীয়া মাসি ঠিক তখনই একটা হাই তুলে সোজা হয়ে বসলো, তারপর বলল, ডিটির মধ্যে ঘুমিয়ে পড়ছিলাম, রাম রাম। পায়ে পায়ে মহুয়ার দিকে এগিয়ে গেলাম।
ও কেমন আচ্ছন্নের মতো ছাদের দিকে তাকিয়ে শুয়েছিল। আমি ওর খাটের পাশে গিয়ে দাঁড়ালাম, বললাম, মহুয়া, আমার শরীরটা বোধহয় একটু খারাপ হয়েছিল, কিন্তু এখন আমি ঠিক আছি। তুমি ঠিক আছো তো? রেপ হুয়া হ্যায় হামারা। হ্যাঁ, মতলব ঠিক রেপ না, কারণ আমার সম্মতি ছিল, পুরো ব্যাপারটাতেই আমার সম্মতি ছিল, কিন্তু এখন আমি বাড়ি যাব, আমার খুব খুব ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমোবো। বুঝতে পারছিলাম মহুয়ার মাথা ঠিক নেই, হ্যালিউসিনেশনটা যে এত তাড়াতাড়ি এমন পর্যায়ে চলে যাবে সেটা ভাবতে পারিনি। কিন্তু ওর পেটের বাচ্চাটা কেমন আছে? মহুয়া নয়, বাচ্চার ভালো মন্দের ওপরেই যে আমার আর পার্বতী আমাসির বাঁচা মরা নির্ভর করছে সে কথা ভুলিনি তখনও। দাঁড়াও, তোমার চেক আপ বাকি আছে, বাচ্চা ঠিক আছে কিনা সেটা একবার দেখে নি। এই বলে আমার গ্লাভস পরা হাতের আঙুল চালিয়ে দিয়েই যেন 440 ডিগ্রি ইলেকট্রিক শক খেলাম। সব লক্ষণ বলছে মহুয়া সত্যি কথা বলছে, যা ঘটেছে তা কয়েক মিনিট আগেই ঘটেছে, কিন্তু তা কেমন করে সম্ভব? এই ঘরে আমি ছাড়া পুরুষ কোথায়? পার্বতী আমাসি ইতিমধ্যে মহুয়ার বুকে কিছু একটা লক্ষ্য করেছে। একবার তাকিয়েই বুঝতে পারলাম পার্বতী আমাসি কি দেখেছে। মহুয়ার বুকের ওপর অনেকখানি তফাতে সমান্তরাল দুটো আঁচড়ের দাগ, ধারালো নখের আঁচড়, আর ওই আঁচড় মানুষের নয়, একমাত্র সেই এমন আঁচড় কাটতে পারে যার প্রতি হাতের একটা মাত্র আঙুলের নখ থাকে, দু হাতে দুটো, বাদুড়ের ডানা দুটো যে আসলে চামড়ায় মোড়া হাতের আঙুল সেটা জানতাম, আর জানতাম সেই চামড়ার মোড়কের বাইরে বেরিয়ে থাকে কেবলমাত্র বুড়ো আঙুলের বাঁকানো হুকের মতো নখ। মহুয়ার বুকের রক্ত তুলো দিয়ে মুছিয়ে দিতে দিতে পার্বতী আমাসি আপন মনেই বলে উঠল, কার মুক্তি কিসকা হাত মে হ্যায় কিসি কো না পতা। কথাটার মানে বুঝলাম না। জানলার নিচে মেঝে একটা জ্যোৎস্নার চৌখুপি পড়েছিল, সেই চৌখুপির ওপর দিয়ে বিদ্যুৎ গতিতে সরে গেল একটা ছায়া, একটা বাদুড়ের ছায়া। চাঁদের সামনে দিয়ে উড়ে যেতে যেতে জন্তুটা তীব্র উল্লাসে ডেকে উঠল। এই পর্বে শুধু আর একটাই কথা বলার আছে। এর মধ্যে একদিন কি যেন একটা পরব পড়েছিল, সেদিন মিস্ত্রিরা বাড়ি ভাঙার কাজ বন্ধ রেখেছিল। আমি সকালের দিকে বেড়াতে বেড়াতে এমনি বাড়িটার দিকে চলে গিয়েছিলাম। একেবারে আচমকাই মেঝের একটা ফাটলের মধ্যে থেকে খুঁজে পেয়েছিলাম একটা বাদুড়ের আধপোড়া মাথা, ছোট শেয়ালের মতন সরু, গেরুয়া চামড়ায় ঢাকা, জিভ কিংবা চোখের মতো নরম জায়গাগুলো পুড়ে নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু ধারালো ছুরির মতন চারটে সদন্ত অক্ষত ছিল। আমি জিনিসটাকে বাড়িতে নিয়ে এসে এক শিশি ফরমালিনের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম যখন কুসুমটি ছেড়ে চলে যাব তখন ওই আধপোড়া মাথাটা আমাকে অনেকদিন আগের আশ্চর্য কিছু দিন রাত্রির কথা মনে করিয়ে দেবে। পনেরো দিন বাদে মহুয়া আবার এক সন্ধেবেলায় আমার মেটার্নিটি সেন্টারে চেক আপের জন্য এলো। মহুয়া সন্ধেবেলাতেই আসে, অন্য সব পেশেন্ট ফিরে যাওয়ার পর জানাক রামকে নিয়ে আসে। ওর তলপেটটা দেখলাম অস্বাভাবিক রকম ফুলে উঠেছে, ওজনও বেড়েছে, যতটা বাড়া উচিত ছিল তার চেয়ে অনেক বেশি। পেটের উপর স্টেথো বসিয়ে চমকে উঠলাম। একবার কান থেকে স্টেথোটা খুলে নিয়ে ভালো করে মুছে আবার কানে লাগালাম। প্রথমবার যা শুনেছিলাম তাই আবার শুনলাম, দুটো হৃৎপিণ্ডের লাবডু। আমার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন কি ভুলে যাচ্ছি? উত্তর পাওয়ার একটাই উপায়, আলট্রাসোনোগ্রাফি। না, স্টেথোর আওয়াজ আমাকে যা বলেছিল তাই ঠিক। ওই তো,
মনিটরের স্ক্রিনে পরিষ্কার দেখা যাচ্ছে মহু আর জরায়ুর ভেতর দুটো ভ্রূণের নড়াচড়া। একটা আমার ছমাসের চেনা মেল বেবির ভ্রূণ, কিন্তু ঠিক তার পিঠের কাছে সদ্য গজিয়ে ওঠা অন্য ভ্রূণটা নতুন, 15 দিন আগেও ওটা ছিল না, থাকার কথাও না। প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে একজন মেয়ে কখনোই দ্বিতীয়বার প্রেগনেন্ট হতে পারে না, তা তার জনিপথে যতই শুক্রাণুর যোগান থাকুক না কেন। প্রেগনেন্ট হবার জন্য শুক্রাণুর সঙ্গে সঙ্গে ডিম্বাণুর তো প্রয়োজন। প্রেগনেন্সির সময় মেয়েদের শরীর থেকে ডিম্বাণু মোচন হয় না। এসব জীববিদ্যার প্রথম পাঠ, ক্লাস 8 কিংবা 9 সিলেবাস, কিন্তু নিজের চোখকে তো অবিশ্বাস করতে পারি না। ওই স্ক্রিনের ছবিতে যে জীববিদ্যা মিথ্যে হয়ে যাচ্ছে। পার্বতী আমাশি আমার পিঠের ওপর ঝুঁকে পড়ে স্ক্রিনের দিকে চেয়েছিল। আপনাকে বলেছিলাম না ডাক্তার বাবু, কার মুক্তি কিসকে হাত আছে কেউ জানে না। চরম অস্বস্তি নিয়ে সেদিন মহুয়াকে ছেড়ে দিলাম। জনকরামকে বললাম, ঠিক 7 দিন পরে আরেকবার আপনার স্ত্রীকে নিয়ে আসবেন। কেন ডক্টর, কোনো লফড়া হলো নাকি? না না, দেখছেন তো সবই ঠিক আছে, ওয়েট বেড়েছে, ব্যথা নেই, ব্লিডিং নেই, ঝামেলার কিছু নেই। 7 দিন পরে মহুয়াকে বিছানায় শুয়ে ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন স্টার্ট করলাম। বললাম, হাঁ করো, জীব দেখাও। মহুয়া হাঁ করতেই ফলের গন্ধ পেলাম। গন্ধটাও শরীরের ভেতর থেকে আসছিল, সেই ঘোর লাগানো ঝাঁঝালো মিষ্টি গন্ধ। আগের দিনের অভিজ্ঞতা আমি ভুলিনি, তাই সাবধানতা হিসেবে নাকের উপর একটা মাস্ক পরে নিলাম। তারপর মহুয়াকে জিজ্ঞেস করলাম, ফল খেয়েছিলে নাকি? ফলই তো খাই, অন্য কিছু খেতে ভালো লাগে না। এরকম করলে তো হবে না, ব্যালেন্সড ফুড খেতে হবে তো, একটু দুধ মাছ। কথা বলতে বলতেই আমি আলট্রাসোনোগ্রাফির জন্য মহুয়াকে তৈরি করে নিয়েছিলাম। স্ক্রিনের ওপর ওর জরায়ুর ভেতরের ছবি ফুটে উঠতেই বুঝতে পারলাম আর কোনো কিছু খাইয়েই লাভ নেই, যা হবার তা হয়ে গেছে। মেল বেবির ভ্রূণটা শুকিয়ে ছোট্ট হয়ে গেছে, আর তার ঠিক ঘাড়ের ওপর ঝুঁকে রয়েছে নতুন ভ্রূণটার মুখ। ঝুঁকে রয়েছে বলছি, কারণ সত্যি অদ্ভুতভাবে জরায়ু দেওয়ালে পা লাগিয়ে ঝুলেছিল ওই নতুন ফিটাসটা। এটাও জীববিজ্ঞানের বিরোধী ঘটনা, জন্মের আগের মুহূর্ত অবধি ভ্রূণের মাথা ওপরের দিকে থাকে, মানে মায়ের বুকের দিকে থাকে। ঠিক জন্ম মুহূর্তে কেমন করে যে ভ্রূণ একটা ডিগবাজি খেয়ে বার্থ ক্যানালের মধ্যে মাথা নামিয়ে আনে, কেন কার প্ররোচনায় যে সে এই একান্ত এসেনশিয়াল ডিগবাজিটা খায়, তা বিজ্ঞানের ব্যাখ্যাহীন রহস্যগুলোর মধ্যে একটা। কিন্তু এই ভ্রূণটা প্রথম থেকেই মাথা নিচু করে ঝুলছে, ঠিক একটা বাদুড়ের মতন। ঘরের আলোটা হঠাৎ দুবার দপ দপ করে নিভে গেল ইউএসজি মেশিনের আলোকিত মনিটর। বাইরের অন্ধকার যেন লাফ মেরে ঢুকে এলো ঘরের মধ্যে, আর তার সঙ্গেই ঢুকে এলো গাঢ়তর অন্ধকার দিয়ে ঢাকা একটা বিশাল পাখির মতো শরীর। তীব্র উল্লাস ধ্বনিতে ভয় পেয়ে আমি দু হাতে মাথা ঢেকে হাঁটু মুড়ে বসে পড়লাম মেঝের ওপর, কয়েক মুহূর্ত মাত্র, তারপরই ফিরে এলো আলো। এক ঝটকা মেরে উঠে দাঁড়িয়ে আমি প্রথমে সিলিং এর দিকে তাকালাম, বাদুর তো নেই। তারপর তাকালাম পার্বতী মাসির দিকে, দেখলাম মাসির ঠোঁটের ফাঁকে একটা দুর্বোধ্য হাসি, হাসি ফুটেছিল মহুয়ার শুকনো দুই ঠোঁটের ভাঁজেও। কারণটা বুঝতে অসুবিধে হল না, ওর ফর্সা গালের ওপর একটা লাল চুম্বনের দাগ ফুটে উঠেছিল, অবিকল মানুষের ঠোঁটের মতনই সেই দাগ। বাড়তির মধ্যে ঠোঁটের দাগের মাঝখানে ওপরে দুটো আর নিচে দুটো ছুঁচের মতন ফুটুর ক্ষত চিহ্ন। আন্দাজ করা কঠিন নয় ওগুলো সদন্তের দাগ,
তাহলে কি আসন্ন পিতৃত্বের আনন্দে সেই বাদুরটা মহুয়াকে চুম্বন করে গেল? ডাক্তার সাহ, দুঃখ পেও না ডাক্তার সাহ। দেখো, যে বাচ্চাটা আমার পেটের ভেতরে মরে যাচ্ছে সে তো মরতোই, তাই না? অনেক কষ্ট পেয়ে মরতো, তার চেয়ে এটাই ভালো হলো না? আমি মানে ডাক্তার সাহ, জানো সুখবাসিয়ায় নদীর ধারে আমার পিতাজির কলার বাগান ছিল। সেই কলা বাগানে বাদুর আসত, তারা অনেক কলা খেয়ে যেত। আমরা ভাই বোনেরা তাই নিয়ে রাগারাগি করলে পিতাজি আমাদের বলতেন, রাগ করিস না বিটিয়া, বাদুরেরা নষ্ট ফলগুলোই শুধু খেয়ে যায়, ভালো ফলে ওরা মুখ দেয় না, ওরা আসলে বাগিচাকে এইভাবে বাঁচিয়ে রাখে। আমাকেও ওই বাদুরটা বাঁচিয়ে দিয়ে গেল ডাক্তার সাহ। অ্যাবর্শনের যন্ত্রণা নেই, রক্তপাত নেই, অথচ আমার গর্ভের ভেতরে নষ্ট ফলটা ঠিক পরিষ্কার হয়ে গেল, তাই না? তুমি কি সরপঞ্চকে এই ব্যাপারে কিছু বলবে? তুমি নিশ্চিন্ত থাকো, আমি কিচ্ছু বলবো না, কারণ তোমার মতন একটা মেরুদণ্ডহীন পোকাকে যদি সরপঞ্চ খুন করে তাতে আমি কোনো আনন্দ পাবো না। থ্যাংক ইউ। পার্বতী মাসি, একটা টেটব্যাকের শট রেডি করো তো। না না মহুয়া, বিছানা থেকে নেমো না। সুই লাগবে না ডাক্তার সাহ, প্রেমিকের চুমুতে কেটে ছড়ে গেলে কোনো মেয়ের টিটিনাস হয় না। এই বলে মহুয়া একা একাই ঘরের বাইরে বেরিয়ে গেল, যেখানে ওর জন্য অপেক্ষা করছে জনকরাম সিং। অবশেষে সেই দিনটা এসে গেল। আমি জানতাম, আমার মন বলছিল মহুয়ার ব্যথা উঠবে খুব অন্ধকার কোনো রাতে, তাই হলো। রাতটা ছিল মাঘ মাসের অমাবস্যা, যেমন অন্ধকার তেমনই ঠান্ডা, আর তেমনই ঘন কুয়াশা নেমেছিল চারিদিকে। আশ্চর্যকাণ্ড, অমন যে দুর্দণ্ড প্রতাপ সরপঞ্চ, সে সেদিন একাই তার বউকে নিয়ে গাড়ি ড্রাইভ করে এলো। আমি একটু অবাক হয়ে বললাম, এত রাতে একা এলেন যে? সত্যানাশ হো গিয়া ডক্টর, হামারে সালে উল্লু কে পট্টে শাগিরদ কাল রাতে হাইওয়েতে একটা মেয়েকে রেপ করে খুন করেছে। মেয়েটা ছিল আমাদের ফিনান্স মিনিস্টারের ভাইজি, অলরেডি সার্জনকে সেন্ট্রাল ফোর্সের লোকেরা তুলে নিয়ে গেছে, বাকিদের খুঁজছে। আপনি? না, আমি কোনোদিন এসব নোংরা কাজের মধ্যে নিচে থাকি না, আমার ভয় নেই। ঠিক আছে ডাক্তার, তুমি ভীতু মানুষ, এসব নিয়ে ভেবো না, সব ঠিক হয়ে যাবে। তুমি সিরফ আপনে হাত স্টেডি রাখো, হামারে উত্তরাধিকারী কো সহি সালামত পৃথিবীতে নিয়ে এসো, আমি তোমার গোলাম হয়ে থাকব, আর যদি না পারো। আধ ঘন্টা পরের কথা, তখন রাত প্রায় 9টা বাজে। মনে হচ্ছিল সৌরজগতের বাইরের কোনো গ্রহের মাটিতে ভেঙে পড়া স্পেস ক্যাপসুলের ভেতরে শুধু আমরা তিন মহাকাশচারী বেঁচে রয়েছি। বাইরের জগতে এমনি নিশ্চুপ অন্ধকার। লেবার রুমের মধ্যে মহুয়া প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিল। এত ঠান্ডার মধ্যেও ঘামে ভেসে যাচ্ছিল ওর মুখ। পার্বতী আমাসি ঘরের একদিকে হিটারে গরম জল বসিয়েছিল। বুঝতে পারলাম প্রসবের আর দেরি নেই। হঠাৎ লেবার রুমের দরজা ঠেলে উঁকি দিল জনকরাম।
কি হলো? আমি কি একটু ভিতরে এসে দাঁড়াতে পারি? কেন? চিমগাদার ভীষণ জ্বালাতন করছে, পাগল কুত্তে কি তারা বারবার আমার ঘাড়ের উপরে চাপ মারছে। বাদুরটা মুখটা অদ্ভুত মানুষের মতন, আমার ভীষণ ভয় করছে একা একা বসতে বাইরে। ঠিক আছে, এই ট্যাবলেটটা মুখে দিন, দিয়ে ওই কোনার চেয়ারটায় গিয়ে বসুন। এই দৃশ্য দেখাটা একটু কষ্টকর, তবে আপনি তো সাধারণ মানুষ নন, মেয়ে মানুষের যন্ত্রণা দেখার অভ্যেস আপনার আছে। আমার মতন একটা কেঁচোর মুখে এরকম গরম গরম ডায়লগ শুনে জনকরাম কেমন যেন ভেবলে গেল। পুরো এক গ্লাস জল দিয়ে ট্যাবলেটটা পেটে চালান করে হে হে করতে করতে আমার দেখিয়ে দেওয়া চেয়ারটায় গিয়ে জড়ো সড়ো হয়ে বসল। আমি দেখলাম ওইটুকু সময়ের মধ্যেই খোলা দরজাটার ফাঁক দিয়ে ঢুকে এসেছে রাশি রাশি ঘোলাটে কুয়াশা। দৌড়ে গিয়ে দরজার পাল্লা দুটো চেপে বন্ধ করলাম। আর ঠিক সেই মুহূর্তেই মহুয়ার উরুসন্ধির মাংস হলো পাল্লা খুলে মাথা বাড়ালো একটা জীব। হ্যাঁ, মানুষের বাচ্চা নয়, একটা জীব, মানুষের চেয়ে নিচু স্তরের একটা প্রাণী। তার সারা মুখে বাদামি রঙের রোঁয়া, যেন দুটো কুচকুচে কালো পুঁতি। পার্বতী আমাশি উল্টো দিকে ফিরে দেওয়ালে মুখ গুঁজে দাঁড়িয়েছিল। জনকরাম কি করছিল দেখিনি। বাচ্চাটাকে জন্মানোর সময় সাহায্য করার কেউ ছিল না, তবু সে নিজের চেষ্টাতেই পটলের মতন শরীরটাকে অনায়াসেই জনিপথ থেকে বার করে আনল। ভালো করে জন্তুটার দিকে তাকাতেই মনে হলো আমার সারা শরীরে পক্ষাঘাত হলো। দেখলাম ওটা ধারালো দুশারি দাঁতের ফাঁকে তখনও ধরা রয়েছে একটা বাচ্চার হাতের আঙুল। হ্যাঁ, মানুষের বাচ্চার। গর্ভভুক প্রাণীটা কুতকুতে চোখ দুটো ঘুরিয়ে এদিক ওদিক চাইল, তারপর হাত দুটো মাথার উপর তুলে আড়মোড়া ভাঙার মতন একটা ভঙ্গি করতেই ছাতার মতন খুলে গেল চামড়ার ডানা। আর সেদিনের মতন সেই ঝিম ধরানো পচা ফলের গন্ধে আবার ভরে গেল ডেলিভারি রুম। ক্লিক করে একটা জোরালো শব্দ হতেই কোন রকমে মহুয়ার দিক থেকে মুখ ফিরিয়ে পেছনে তাকালাম। দেখলাম জনকরাম তার জামার ভেতর থেকে কখন একটা ফোল্ডিং চাকু বার করে এনেছে। শব্দটাই চাকুর ফল আর খুলে যাওয়ার শব্দ। এরপরেই জনকরাম টলতে টলতে এগিয়ে গেল মহুয়ার বিছানার দিকে। তার মুখ ফ্যাকাশে, কিন্তু চোখ দুটো কয়লার টুকরোর মতন জ্বলছিল। মহুয়া, ক্লান্ত মহুয়া খুব অস্ফুট স্বরে বলল, ক্ষমা করব না, ক্ষমা করব না, এর বাবাকে তুমি পুড়িয়ে মেরেছ। কিছু বলতে পারিনি, কিন্তু আমার এই বাচ্চার গায়ে যদি তুমি হাত দাও আমি ক্ষমা করব না, ক্ষমা করব না। মহুয়াকে অবশ্য কিছু করতে হলো না। বাদুড়ের বাচ্চাটা হঠাৎই অয়েল ক্লথের ওপর থেকে উড়ে গেল সিলিং এর দিকে। তারপর নিখুঁত একটা প্যারাবোলা এঁকে জনকরামের কণ্ঠনালী লক্ষ্য করে নেমে এলো। তীক্ষ্ণ একটা আর্তনাদ করে জনকরাম লেবার রুমের দরজা খুলে বাইরে অন্ধকারের মধ্যে হারিয়ে গেল। এরপরে আমি আর চোখ মেলে থাকতে পারিনি। পচা ফলের ঝাঁঝালো গন্ধে ঘুমিয়ে পড়েছিলাম। ডক্টর শর্মা, ডক্টর বেদব্রত শর্মা, চিনতে পারছেন? আমি আপনার ডিফেন্স লয়ার অমিত কাশ্যপ। আবার কেন জ্বালাতে এসেছেন? আমার লিখিত এজাহার তো দিয়েছি আপনাকে। প্রশ্নটা এই এজাহার নিয়েই ডক্টর শর্মা। এর মধ্যে আপনি যা বলেছেন তা কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে বিশ্বাস করা সম্ভব? এইসব বাদুর টাদুর এই তো করবেন না, বইয়ে গেল। দাঁড়ান দাঁড়ান, আমি এক এক করে পুলিশের চার্জগুলো বলে যাচ্ছি, আর তার সঙ্গেই বলে যাচ্ছি আপনার লেখার মধ্যে গুঁজে দেওয়া উত্তরগুলো।
আপনি নিজেই দেখুন এগুলো কোর্টে দাঁড়িয়ে বলা যায় কিনা। সবচেয়ে সাংঘাতিক যে অভিযোগ সেটা হলো জনকরাম সিংকে খুনের অভিযোগ। ফাঁকা মাঠের মধ্যে জনকরামের মৃতদেহ পড়েছিল, গলার পাশে জাগুলার ভেনে সরু কিন্তু গভীর দুটো ফুটো ছিল, ওই ফুটো দুটোর মধ্যে দিয়েই শরীরের সমস্ত রক্ত বেরিয়ে গিয়েছিল। ফুটো ফুটো কিভাবে হয়েছিল সে ব্যাপারে কোনো রিপোর্ট আছে? হ্যাঁ, পোস্টমর্টম রিপোর্ট বলছে কুকুর শেয়ালের মতো কোনো প্রাণীর দাঁত গলায় বসে গিয়ে ওই গভীর ক্ষত হয়েছিল। দেখে নিন, আমার K90 কাউকে কামড়ে মেরে ফেলার পক্ষে যথেষ্ট বড় কিনা? না ডক্টর, তা হয়তো নয়, কিন্তু আপনার কোয়ার্টার সার্চ করে পুলিশ একটা বাদুড়ের আধ পোড়া খুলি পেয়েছে। একজন ডাক্তারের হাতে ওই বাদুড়ের খুলির দাঁতগুলো মোক্ষম অস্ত্র হয়ে দাঁড়াতে পারে, পারে না? আমি ওরকম কিছু করিনি। মহুয়ার পেট থেকে বেরিয়ে আসা বাদুড়ের বাচ্চাটা মাঠের মধ্যে উড়ে গিয়ে জনকরামকে অ্যাটাক করেছিল। অবশ্য বাদুড়ের বাচ্চা না দেখিলে বাদুড় সত্য বলতে পারবো না। জনকরামের ইনকোয়েস্ট রিপোর্ট আরো কি বলছে জানেন? ওনাকে হেভি ডোজে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল, মনে হয় সেই জন্যই যে ওকে খুন করেছে সে ধীরে সুস্থে গলায় ফুটো করার কাজটা করতে পেরেছিল, কোনো বাধা পায়নি। সেদিন ওই ঘটনার কিছুক্ষণ আগে আপনি জনকরাম সিংকে নার্ভ স্টেডি রাখার জন্য একটা ওষুধ দিয়েছিলেন, সেটা আসলে ঘুমের ওষুধ ছিল না তো? সত্যি কথা বলবেন ডক্টর শর্মা? ওটা নার্ভ স্টেডি রাখার ওষুধই ছিল, কিন্তু জনকরাম, আমি, পার্বতীয়া, আমরা সকলেই যে বাদুড়ের গা থেকে বেরোনো পচা ফলের গন্ধে সেন্সলেস হয়ে পড়েছিলাম সে কথা তো আমি এজাহারেই লিখেছি। তারপরেও এত প্রশ্ন আসছে কোত্থেকে? মহুয়ার বাচ্চাটা কোথায় গেল ডক্টর শর্মা? মহুয়া কি বলছে? আপনাকে আগের দিনই বলেছি মহুয়া ওই ম্যাটারনিটি সেন্টারের বিছানাতেই মারা গিয়েছিল। ইউ শুড নো ইট। নাকি ও মারা যাওয়ার আগেই আপনি ওর ছেলেটাকে নিয়ে পালিয়েছিলেন? আরে ধুর, কোথায় ছেলে? তাকে তো বাদুড়ের বাচ্চাটা খেয়েই ফেলেছিল। বাদুড়ের বাচ্চা, তাই না? শুনুন ডক্টর শর্মা, পুলিশ কিন্তু আল্ট্রাসোনোগ্রাফির মেশিনটা হার্ড ডিস্ক সমেত সিজ করেছে। মহুয়ার গর্ভের শেষ যে ইমেজগুলো পাওয়া গিয়েছে সেগুলো ওর প্রেগনেন্সির 3 মাসের মাথায় তোলা, একটাই ফিটাসের ছবি এবং ন্যাচারালি মানুষের ফিটাস, নর্মাল মেল বেবির ফিটাস, তারপরে আর কিছুই নেই। অথচ আপনি লিখেছেন তারপরেও আর অন্তত 2 বার নাকি স্ক্যান করানো হয়েছে, যেখানে আপনি দেখেছিলেন ওর জরায়ুর মধ্যে দ্বিতীয় একটা বাচ্চা বেড়ে উঠছে। শুনুন শুনুন শুনুন, কোনো এক রহস্যময় কারণে ওই বাদুড়ের বাচ্চাটার ছবি সিস্টেমে সেভড হতো না, এটা আমি লিখতে ভুলে গিয়েছি। আমার কথা বিশ্বাস না হলে পার্বতীয়া মাসিকে জিজ্ঞেস করতে পারেন। জান, ওই মিডওয়াইফ মহিলা যে পাগল হয়ে গিয়েছেন সেটা তো আপনাকে আগেই বলেছি, মনে হয় খুন খারাপের দৃশ্য সহ্য করতে পারেননি। মোট কথা, উনি কিছু বলবার মতো অবস্থায় নেই। ডক্টর শর্মা, আমার কাছে লুকোবেন না, এমন কাজ কেন করলেন? একদিকে জনকরাম সিং বলেছিল তার ছেলে চাই, সেই সালামত, না ফেলে আমাকে আর পার্বতীয়াকে মেরে ফেলবে। অন্যদিকে মহুয়া নামে মিষ্টি মেয়েটা, ওই দুঃখী মেয়েটা, আমার বোনের মতো ওই মেয়েটা চেয়েছিল তার গর্ভের সিফিলিস আক্রান্ত বাচ্চাটা যেন মরে যায়, যেন আমি তাকে মেরে ফেলি। আমি এই দুটো কাজকে একসঙ্গে মেলাতে পারছিলাম না। Yes, that's the point. একদিকে জনকরামের খুনের হুমকি, অন্যদিকে আপনার বিবেক, এই উভয় সংকটের মধ্যে দিয়ে যেতে যেতে আপনি মেন্টাল ব্যালেন্স হারিয়ে ফেলেছিলেন। তারপর ডেলিভারির চূড়ান্ত চাপের মুহূর্তে হঠাৎ আপনার মনে হয়েছিল বাপ আর বেটা দুটোকে খুন করলেই তো সব সমস্যা মিটে যায়, তাই না? না, আমাকে সেসব দিয়ে কিছুই করতে হয়নি। মহুয়ার প্রেমিকী ওকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছিল, একটা বাদুড় এসে যা করবার করে গিয়েছিল। আবারও বলছি শুনুন, একটা বাদুড়। সানডে সাসপেন্সে আজ শুনলেন সৈকত মুখোপাধ্যায়ের লেখা দুটো নখের দাগ। গল্প পাঠে দীপ, মহুয়ার চরিত্রে রিয়া, পার্বতীয়া তমালী চৌধুরী, জনকরাম সিং রাজেশ শিন্ডে, অমিত কাশ্যপ পুষ্পল, অন্যান্য চরিত্রে অরিজিৎ, ইন্দ্রনীল, অত্রি, সৌমিত্র, গল্পের সূত্রধার অগ্নি। জনকরামের কাজের লোকের ভূমিকায় এবং কার্যনির্বাহী প্রযোজনায় অরুণিমা দে। গল্প পাঠে ডাক্তার বেদব্রত শর্মার চরিত্রে এবং পর্ব পরিচালনায় দীপ।
ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত রুদ্ররূপ বন্দ্যোপাধ্যায়, পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। শেষ হল সৈকত মুখোপাধ্যায়ের লেখা দুটো নখের দাগ। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।